হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পিএসপি বাংলা টিভিতে। আজ আমি আপনাদের নিয়ে এসেছি সাভারের কোন্ডা এলাকায়। এখানে রয়েছে বাদল ডেরি ফার্ম নামে একটি গরুর খামার। বিশেষত এই গরুর খামারটি গরু মোটা তাজা করানোর জন্য করা হয়েছে। তাহলে চলুন দর্শক, আমরা খামারটি ঘুরে দেখি এবং জানার চেষ্টা করি এখানে কী কী জাতের গরু রয়েছে এবং খামারটি কীভাবে পরিচর্যা করছে। এই খামারের যিনি মূল স্বত্বাধিকারী তার সঙ্গে কথা বলে আপনাদেরকে বিস্তারিত তথ্য জানানো শুরু করব যে উনি কেন সার গরু, ছোটো সার গরু দিয়ে খামার শুরু করলেন এবং পাশাপাশি বকনা গরুও আছে ওনার খামারে। মাত্র 3 মাস হলো উনি খামার শুরু করেছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আপনার নাম? মোহাম্মদ তানভীর আহমেদ খান। মোহাম্মদ তানভীর আহমেদ খান। আচ্ছা ভাইয়া, এই যে আপনি শুনলাম যে মাত্র 3 মাস হলো খামারটি শুরু করেছেন, কেন ভাইয়া? এই করতেছি এই কারণে যে আমিও একসময় বেকার ছিলাম। এই গরু বাছুর মনে করেন লালন পালন করতে 2-3 জন লোক লাগে, আবার আমিও আছি। একটা মানে কৃষিকাজ, এতে মনে করেন যে লাভবান বর্তমানে, যেমন মাংসের দাম বর্তমানে যেভাবে বাড়তেছে, আমাদের দেশের গরু, আমাদের দেশি গরু মানুষ মানে খাবারের জন্য ভালো, মাংসের জন্য ভালো, এই জন্য মনে করেন যে আমি শুরু করতেছি। আর মেন কারণ হইল যে অন্য কোনো ব্যবসা এখন বর্তমানে ভালো না, এই কৃষি কাজের ব্যবসাই সবচেয়ে বেস্ট এখন বর্তমানে। তার মানে গরু লালন পালনও কৃষির একটা অংশ? জি, 100%। আচ্ছা, তাহলে আগে কিছু করতেন না? না, আগে যাই করতাম, ছোটোখাটো ব্যবসা করতাম, কিন্তু ওগুলো ব্যবসাতে মনে করেন বাকি চলে যেত, টাকা মায়ের চলে যেত। কিন্তু এখন বর্তমানে যে কৃষি কাজগুলোতে যেমন মায়ের নেই, যেমন কালকে সকালবেলা আপনার টাকা দরকার পড়ছে, আপনি একটা গরু মনে করেন যে দিতেছেন, কষাইয়ের কাছে বিক্রি করে আপনার টাকা ক্যাশ পাই গেছেন। আচ্ছা, আপনি মানে আপনার ফার্মের নাম হলো বাদল ডেয়ারি ফার্ম? জি। তা এখানে কোন কোন জাতের কী গরু কিনেছেন, উঠাইছেন আপনি? যেমন আমাদের এখানে সব দেশেই আছে, কোষ আছে, আর মনে করেন যে আমার এগুলো সব দেশি, বেশিরভাগই দেশি, আর কোষ আছে অল্প। আচ্ছা, একটু বলবেন কি ভাইয়া, যে যেটা হলো সার গরু দিয়ে খামার করলে লাভবান হওয়া যায় তাড়াতাড়ি, না গাভী গরু দিয়ে করলে তাতে লাভবান? গাভী গরু মনে করেন আপনার দুটোটাই ঠিক আছে, কিন্তু সার গরু কোরবানির সামনে রেখে এই জন্য আমি সর্বপ্রথম মানে সার দেয়া শুরু করছি, যেন এটা বিক্রি করে আমি গাভীতে যাব। কিন্তু বকনা বাছুর কিনছি দুইটা, ওই পাশে আছে, বকনা বাছুর দিয়ে গাই বানাবো। আর তখন মনে করেন যে জাতটা ভালো হবে, বকনা বাছুরের দুধ বেশি হবে, ওটা রাখবো, বাদ বাকি দেবো মনে করেন যে সেল করে দিন। আচ্ছা, এই যে ছোটো ছোটো সার গরুগুলো আপনি কিনেছেন, এই যে সার গরুটা সাদা, এটা কোন জাতের? এইটা হলো আপনার মনে করেন ক্রস। ক্রস, এটা কত দিয়ে কিনেছেন? এইটা কিনছিলাম হলো আপনার আপনার 34,500। 34,500, মানে 3 মাস আগে? 3 মাস আগে। আচ্ছা, এইটা কি কুরবানির জন্য রেডি করতেছে? কুরবানির সময়। আচ্ছা, কুরবানি বাদ দিয়ে যদি এখন বর্তমানে এটা বিক্রি করতে যান, কত দাম হতে পারে? বর্তমানে মাংসের হিসাবে যদি আপনি বিক্রি করতে যান কষাইয়ের হিসাবে, এইটা এখন মনে করেন যে আপনার 42,000-40,000 টাকা আছে। আচ্ছা, তার মানে যে পাশের কালোটা? কালোটা এটা কিনছিলাম হলে আমার 40,000 টাকা পড়ছিল সব মিলে, এই পাশের এটা। এটা এখন যদি বিক্রি করতে যান মনে করেন যে 48-50 পাবে। যেখানে অনেকজন পুরান ঢাকার লোকজন এটা অনেক পছন্দ করে আর কি, এগুলো গরু অনেক দাম হয়। হ্যাঁ, এটাই আমি কিনতে দাম দিয়ে কিনছি, এটা মাংস খুব স্বাদ। কত দিয়ে কিনেছেন এটা? এটা কিনছি প্রায় 35,000 টাকা করে। 35,000 টাকা? 35,000। এটা যদি আপনি এখন আপনি বিক্রি করেন তাহলে কত দাম হতে? এখন এইগুলো অনেক দাম, এগুলো এখন বর্তমান বাজারে মানে 40-45,000 টাকা, কোরবানির সময় 50-55,000 টাকা বিক্রি। আচ্ছা, এগুলো শৌখিন মানুষরা কিনে আর কি, ছোটো তো, ছোটো ছোটো। আচ্ছা, খুব মজার মাংস। আমার যেমন যে এই গরুটা আছে, হ্যাঁ, এগুলো কালার, এই কালারে ময় বা কোনো ধরনের মোটা তাজা আপনি করতে পারবেন না, খালি খাওয়াই মোটা তাজা করতে হবে। আচ্ছা আচ্ছা, একটু বলবেন এই যে ভাই আমরা দেখতে পাচ্ছি সামনে শেডের ই দিয়ে সাইড দিয়ে মশারি দিয়েছে। মশারি দেওয়ার কারণ হলো যে মশা মাছি এগুলো ঢুকে না, যেন অনেক মশা আছে খাবারে পরে বা গরুরে যা খাওয়াই সারাদিন, যদি মশা ধরে তো যা রক্ত আছে সব নিয়ে চলে যায়। এই জন্য মনে করেন যে এটা খুব সেফটি, এটা ফার্ম করতে হলে 1 নম্বর জিনিস হলে মশারি দিয়ে থাকতে হবে। যেমন আমি যে ফ্যান লাগাইছি, গরুর প্রচুর গরম, মানুষের থেকে বহুত গুণ বেশি গরু মানে গরম হলো আপনার গরু। আমার গরু আরও আসবে, আরও গরু নেবো, একটু দাম বাড়ছে, মারটা করছেন। আচ্ছা, এখন যদি মনে করেন কেউ নতুন করে খামার করতে চায়, তাহলে তারা কি ছোটো সার গরু দিয়ে শুরু করবে না গাভী দিয়ে শুরু করবে?
এখন কথা হলো তার জায়গার উপরে ডিপেন্ড করে, যেমন তার যদি মনে করেন যে একটুখানি জায়গা আছে, সে মনে করেন যে অন্য অন্য কাজ আছে, অন্যখানে চাকরি করে, সকালবেলা গাভী দিয়ে মনে করেন যে ঘাস টাস কাইটা দিয়ে গেল, আবার মনে হয় দুধ টুধ পানাইলো, কিন্তু ওনার ওইটার উপরে সেই শ্রম দিতে হবে গাভীর একটা এই সমস্যাটা। আর যদি মনে করেন যে সার গরুর বিষয়ে অত সময় দিতে হয়, তো এখন সর্বপ্রথম শুরু করতে হলে যে ছোট সার গরু কোরবানি সামনে রাখা, যদি কেউ শুরু করে অল্প বুঝিতে মোটামুটি মনে করেন কোরবানির সময় সেল দেওয়ার পরে, তারপরে যদি এই যে বকনা বাসর কিনা যদি গাভীতে যায় তো লাভবান আছে। মনে করেন যে কেউ যদি এখন মনে করেন যে 1,00,000 টাকা দিয়ে শুরু করতে চায়, সে কি পারবে? তাহলে 1,00,000 টাকা সে কয়টা গরু কিনতে পারবে? 1,00,000 টাকা দিয়ে আপনি কোরবানি 6 মাস আগে যদি সে মনে করেন 30,000 টাকা করে যদি কিনে, মনে করেন যে 1,00,000 টাকা দিয়ে 3টা গরু কিনলো, হ্যাঁ ওই 3টা গরু মনে করেন যে 6 মাস পরে সে যদি মনে করেন ঘাস সকালে দুপুরে আর খাওয়া দাওয়া যেভাবে দেয় আপনি মানুষ, এইভাবে যদি দেওয়ার পরে 3টা গরু মনে করেন তার 1,50,000 টাকা বিক্রি হবে, ওইটা একসাথে টাকাটা পাইতেছে। বেকারের জিনিসগুলো একসাথে টাকাটা পায় না, না এই একসাথে। আর যদি অন্য একটা ব্যবসা করতে চায়, আপনি এক বাকি ফালায় রাখতে হয় কাস্টমারের কাছে, আবার একটা পুঁজি আপনার গোডাউনে রাখতে হয়, আবার মাল বানাইতে হয়, দুনিয়ার গাঞ্জাম। তো এই যে এই জন্যই পয়সা নিয়েছি যে ভাই ব্যবসা মানে যে বাইরে খুব খারাপ, কৃষিকাজের মধ্যে সবচেয়ে ভালো বর্তমানে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে গরু লালন পালনে অবশ্যই লাভবান হওয়া যায়? ভালো লাভবান হওয়া যায়, ভালো লাভবান বর্তমানে। কারণ আপনি যদি গাইগুলো কিনেন, দেখেন আপনি দুধ বিক্রি করতে পারতেছেন, আর দুধ এখন আমাদের বাংলাদেশে অনেক চাহিদা, সবাই খাইতেছে, এই দুধই আছে একমাত্র মনে করেন যে কোনো মানে বিষাক্ত কোনো কিছু না, ওটা আমাদের কোনো কিছু মিক্সও করতে পারবেন না, খুব ভালো। এই গাভীর আবার বছরে বছরে মনে করেন একটা করে বাচ্চা দিব, যেমন এই যে আমাদের এখানে বক্তা বসানো আছে, এগুলো কিন্তু হাঁসা, হ্যাঁ এগুলো হাঁসা, এগুলো হাঁসা, এগুলো হাঁসা মনে করেন, এই হাঁসাগুলো এই এগুলো তো ইন্ডিয়ান, ইন্ডিয়ান হাঁসা, হ্যাঁ ইন্ডিয়ান হাঁসা, এগুলো অনেক বড়। এখন যদি মনে করেন এই বকনাটা আপনি কিনতে চান, এই অবস্থায় যে এই অবস্থায় আছে কিনতে চান, তাহলে কত টাকা লাগবে? এখন এই দুইটা মনে করেন যে আপনার 75,000 টাকা, 75,000 টাকা বর্তমানে তো গরুর দাম অনেক। যেমন ওই যে এই গরুটা, ওই যে আপনার এই এই যে ছোটো বাছুরটা, এটা কিনছিলাম আমি 27,000 টাকা দিয়ে, এটা বড় জাতের হাঁসা বাছুর আর কি, এটা সার বাছুর, এটা অনেক বড় হবে, ইন্ডিয়ান বইলের মতন বড় হবে। এটি মনে করেন যদি আমি আর পুরো আরেক কোরবানি, এই কোরবানির পরে যদি আরেক কোরবানির মতো অপেক্ষা করি, এইগুলো একটাই বিক্রি হবে 1,20,000 টাকা। আপনারা যারা দেখতেছেন বা আপনাদের দেখে দেখানোর চেষ্টা করতেছি যে উনি কেন এই গরুটা মনে করেন যে আপনার একবারে মানে শৌখিন গরু, এটা কোন জাতের? এটা হলো ভুট্টি, ভুট্টি, ভুট্টি। এটা আপনার পুরান ঢাকার মানুষ, এটা এখনই 45,000 টাকা ওজন বই রেখেছে। মানে আপনি কিনেছেন কত দিয়ে? আমি কিনেছিলাম হলো আপনার 35,000 টাকা, 35,000 ভুট্টি। আচ্ছা মনে করেন আমার একটা গরু এখন পছন্দ হলো, মনে করেন আপনি আমাকে এই গরুটা বিক্রি করলে দিলেন, আমি এটা কুরবানির জন্য কিনব, কিন্তু আমার কোনো রাখার জায়গা নেই, এরকম কোনো ব্যবস্থা আছে? আছে আছে আছে, এই গরুটা আপনি ছাদেও পালতে পারবেন। আচ্ছা না আমি বলতে চাচ্ছি যে আমি যদি আপনার খামারে রেখে দিই এটা কুরবানি দিয়ে আমি নিয়ে যাবো? হ্যাঁ নিয়ে যাবেন, আপনার খাবার খরচাটা একটু দিয়ে দিতে হবে, এই ব্যবস্থাটা আপনার আছে? হ্যাঁ আছে আছে, এটা তো অনেক খামারের এই কথা। আচ্ছা ওই যে মনে করেন যে হলো ইউটিউবের মধ্যে, হ্যাঁ আপনি এই গরুটা আপনি বলে দিলেন যে ভাই আমার এই গরুটা পছন্দ হয়েছে, আপনি কত করে বিক্রি করবেন? হ্যাঁ তো আমার মাসে একটা খাবারের খরচা আছে, হ্যাঁ মনে করেন যে অনেকে এখন ওই যে দেশের বাইরে যাইতে চায়, অনেক বেকার যুবক আছে বাংলাদেশে যে বিদেশে গেলে আমি টাকা ইনকাম করবো, 2,50,000-3,00,000 টাকা দিয়ে যদি কোথাও যান, হ্যাঁ একদম দরকার নেই। এই দেশের মধ্যে সবচেয়ে বেস্ট এখন বর্তমানে ভালো কৃষিকাজ যদি করে, আপনি যদি কিন্তু ছাগল কিনেন, একটা গাভীও কিনেন, 2টা গাভী কিনেন 1,20,000, আপনি 2 লাখ মিনিমাম 20,000, আপনি হিসাব করে দেখেন, কিন্তু আমরা শ্রম দিতে হবে, আর শ্রম না দিয়ে যদি পয়সাটা কি যে শ্রমটা বিদেশ দিবে, সেই শ্রমটা দিলে এই দেশে তার তো আর ভালোবাসে না। আপনার ওই গাভী আপনি একটা করে বাচ্চা দিবে, 2টা গাভী কিনে 2টা বাচ্চা দিবে, 2টা বাচ্চা 1 বছরের পরে বিক্রি করতে পারলে আপনি মনে করেন যে ওই 2টা বাচ্চা আপনার 2,00,000 টাকা বিক্রি করবে। আমাদের দেশে অনেক ব্যবসা আছে, আর আমাদের দেশে ঘাস প্রচুর, ঘাস আমাদের সাবারে প্রচুর, ঘাস অনেক বড় বড় খাওয়া। এই গরুগুলোর পিছনে আপনার দৈনিক খরচ হচ্ছে কত? আমার এই গরুগুলোর পিছনে খরচা আছে আপনার প্রতিদিন আপনার 1,100 টাকা, 1,100 টাকা প্রতিদিন। ওকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ধন্যবাদ।
ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক, ছোট সার বাছুর কিনে অল্প সময়ের মধ্যে অধিক লাভবান কীভাবে হওয়া যায় সেটাই জানানোর চেষ্টা করেছি এই প্রতিবেদনে। কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? আপনারা ভালো থাকবেন, আশেপাশের সবাইকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।